الرحمن الرحيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يعدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. صلوات اللہ رب العالمین تنی بھالو کرے جانیں جے مانوشیر ہدایت جنو دائتو کاکے دیوا وچت তিনি যাকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে সাধারণ মানুষের মতন সৃষ্টি করেননি, যদিও বাশার যদিও মানব রূপে এসেছেন কিন্তু তাদের নাফস সুরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাফসের দায়িত্ব নিয়েছে, তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা সব কিছুর ঊর্ধ্বে, এবং কি নিজের জীবনের উপরেও আল্লাহকে মূল্যায়ন করে। আল্লাহ এবং নিজের মাঝখানে কোনো কিছুকে আসতে দেয় না, নিজের নাফসকে আল্লাহর হাতে তুলে দিয়েছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এদের জীবনে কোনো রকম অপরাধ খুঁজে পাওয়া যাবে না, এরা ইলাহি ব্যক্তিত্ব। কোরআনে
অনেক আয়া মোবারকা দিয়ে প্রমাণ করা যায় যে ওনাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে নেতৃত্ব দেবেন, আল্লাহর মনোনীত হবেন, মানুষের জন্য হুজ্জত হবেন, এবং মানুষ ওনাদের নেতৃত্বে পরিচালিত হবে। আসছে ইহকালে, আসছে পৃথিবীতে, আল্লাহর জমিনে পা রেখেছে, কিন্তু তার আসল যাত্রা হচ্ছে পরকালের দিকে, আসল যাত্রা হচ্ছে হায়াতে আবাদির দিকে, আসল যাত্রাই হচ্ছে ওই দিকে যেদিকে হায়াতই হায়াত, যেখানে মওত বলতে কোনো কিছু নেই। তাহলে নিশ্চিতভাবে সেখানে সফল একটি বান্দা হিসাবে উপস্থিত হওয়ার জন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই পরিপূর্ণতা দিয়েছেন তাদের মধ্যে যারা আমাদের রাহবার। এই জন্য তাদের মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি না যেটা আমাদের জন্য রহমত, আমাদের জন্য নেয়ামত। যেমন কালকে একটি উদাহরণ দিয়েছি, রাসুল ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খুবই মারুফ ও মুতাওয়াতির হাদিস রয়েছে, যার মধ্যে তিনি বলছেন রফেয়া উম্মতি তিসআহ, আমার উম্মতের উপর থেকে নয়টি জিনিসকে তুলে নেওয়া হয়েছে। নবী এটা বলেননি যে সমস্ত মানুষের উপর থেকে তুলে নেওয়া হয়েছে, আমার উপর থেকেও তুলে নেওয়া হয়েছে, তা বলেননি। রফেয়া উম্মতি তিসআহ, আমার উম্মতের উপর থেকে নয়টি জিনিস তুলে নেওয়া হয়েছে, যার মধ্যে একটি রয়েছে নিসিয়ান, ভুলে যাওয়া। ভুলে যাওয়া আমাদের জন্য নেয়ামত। কালকে একটি উদাহরণ দিয়েছি, যেদিন যার মা দুনিয়া থেকে বিদায় নেয়, এত কঠিন, এত বড় একটি শোকের পাহাড় তার উপরে পড়ে যায়, এমন বিপদের সম্মুখীন হয়, যেইভাবে ভেঙে পড়ে, অধৈর্য হয়ে যায়, যদি তার মধ্যে নিসিয়ান না থাকতো, এই অবস্থাকে যদি সে বালাবত রাখতো, এই অবস্থাকে যদি সে কন্টিনিউ করতো, হার্ট অ্যাটাক করে মারা যেত। আমি দেখেছি অনেকে যখন অনেক বেশি কন্দন করেন, তখন ঘুমের ওষুধ দেওয়া হয় যেন ঘুমিয়ে পড়েন, এমন না হয় যে এত বেশি কন্দনের কারণে স্বাস্থ্যগত কোনো সমস্যা সৃষ্টি না হয়। তো মায়ের বিদায় নেওয়া অনেক কঠিন, যারা দুনিয়াদার তাদের কাছ থেকে মায়ের মূল্য কী এটা বোঝা দরকার নেই, মায়ের মর্যাদা কি আইমে আথহার আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, মায়ের মর্যাদা কি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, দেখো আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, বা বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদাইন পিতা মাতার অধিকার সুরক্ষিত করেছেন, তার সাথে উত্তম ব্যবহার, কেমন নেয়ামত। এটা এখনকার যারা বিশৃঙ্খল, যারা সামান্য পড়ালেখা করে নিজেকে অনেক আলিম ও কাবিল মনে করে, নিজের পিতামাতাকে মূর্খ জাহিল মনে করে, তাদের জন্য না, যারা উপলব্ধি করে। যেমন একজন আলিমের দিন তার মুখে আমি নিজে শুনেছি, তিনি আয়াতুল্লাহ মিসবাহ ইয়াজদির ছাত্র ছিলেন, প্রত্যেকবারই ছুটি নিয়ে পাকিস্তানে যেতেন, বিশেষ করে মহরম আসলে, রমজান আসলে তবলিগের জন্য উলামায়ে কেরাম কমতিকে যে থাকেন, তিনি প্রত্যেকবারই ওস্তাদকে বলতেন, ওস্তাদ আমি যাচ্ছি তবলিগের জন্য, তিনি দোয়া দিতেন। কিন্তু তিনি বলছেন যে আমি যখন আরেকবার যাচ্ছি, তখন তিনি আমাকে বললেন, যাচ্ছ সতর্ক থাকবা, প্রতিটা মুহূর্তে তোমাকে সতর্ক থাকতে হবে, প্রতিটা স্থানে তোমাকে সতর্ক থাকতে হবে। সে আশ্চর্য হয়, ওস্তাদ এর আগেও তো গিয়েছি, যতবার গিয়েছি আপনার কাছ থেকে ছুটে নিয়ে গিয়েছি, আপনি দোয়া দিয়েছেন, কিন্তু এইভাবে আপনি সতর্ক থাকতে বলেননি। বলে, গত বছর তোমার মা মারা গেছে না? বলে, হ্যাঁ, এই জন্য তোমাকে সতর্ক হতে বলছি।
যার দোয়া তোমার উপরে ছায়া করেছিল, যে কোনো বিপদে তোমাকে সুরক্ষিত রাখত, যে কোনো বিপদে তোমাকে উদ্ধার করত, সেই মা আর মাথার উপরে নেই, চলে গেছে। এই জন্য তোমাকে সতর্ক থাকতে হবে। সে মায়ের বিদায় নেওয়া যদি কেউ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখে, তার জন্য কিন্তু অনেক কষ্টকর বিষয়। এই অবস্থাকে সে যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক করবে, অসুস্থ হয়ে মারা যাবে। কি হয়, সপ্তাহখানিক পরে সে অবস্থা থাকে না যে অবস্থা মৃত্যুর অবস্থায়, যখন মা মারা গেল সেই অবস্থায় যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল সেটা নেই। কেন? এই জন্য যে তার মধ্যে নিসিয়ান রয়েছে, এই নিসিয়ান হচ্ছে তার জন্য রহমত। কিন্তু এই নিসিয়ান যারা সারে সারে না সারে শরিয়ত থেকে, একটা হলো ব্যাখ্যা দেওয়া, যাকে সার বলা হয় তাকে বলা হয় সারে হে দিয়ে, আর শরিয়ত দিয়ে যারা শরিয়তের প্রবক্তা, যারা শরিয়তকে আমাদের কাছে স্পষ্ট করে তুলে ধরে তাদেরকে বলা হয় সারে। শরিয়ত সাথে সম্পর্ক, শেষে আইন রয়েছে, যারাই সারে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তাদের মধ্যে নিসিয়ান নেই, ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার মধ্যে নিসিয়ান বলতে কোনো কিছু ছিল না। যতগুলো হাদিসই আনা হয়েছে যে রসুল বললেন আমি ভুলে গেলাম, ফাজরেবু হাবিজ জেদার, সেগুলাকে দেওয়ালে ছুটে পারেন, হাদিসগুলো সঠিক না। নবীর মধ্যে কোনো নিসিয়ান নেই, ভুলে যাওয়ার কোনো অপশান নেই। যদি নবীর মধ্যে নেই যিনি সারে, তো যিনি আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব দিতে আসবেন তার মধ্যেও কিন্তু নিসিয়ান থাকবে না। কেন? এনারা হচ্ছেন হাফিজে দিন, তো যদি দিনই তাদের স্মরণে না থাকে তাহলে মশলা আরেক রকম বলে দিতে পারে। হাদি আশার মান্তিকের বই পড়ার সময় আমাদের সামনেই ওস্তাদকে জিজ্ঞাসা করা হলো, রাবি তো সব শিয়া, তারপরে এখতলাফ কেন? তিনি ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, এটা 10 প্রকার, এটা 5 প্রকার, এটা 6 প্রকার, বলার পরে বললেন ঠিক আছে আজকে এই পর্যন্ত দাস থাক, তোমার এই প্রশ্নের উত্তর আরেকদিন দেব। দ্বিতীয় দিন যখন জিজ্ঞেস করলেন যে এটাকে কয় ভাগে ভাগ করেছিলাম, কেউ বলে 9, কেউ বলে 10, কেউ বলে 8, বলে কেন তোমরা শিয়া না? সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে কি হয়েছে, নিসিয়ান ভুলে গেছে? ওস্তাদের দার্সে যা শিখেছিল বাসায় যেতে যেতে ভুলে গেছে। এই জন্য এল মুখস্থ থাকার নাম না, হাফিজে কোরআন হয়ে গেলেই বড় আলিম হওয়া যায় না। এলম হচ্ছে মালেকা ক্যাপাসিটির নাম। আপনি আলিম হয়েছেন, কোন একটি সমস্যা যদি আসে আপনি কিতাবের দিকে মোরাজা করলে, আয়াতে আয়াতে তাফসিরের দিকে মোরাজা করলে আপনি নিজেই কিন্তু বিষয়টাকে বের করে আনতে পারবেন, এটা হচ্ছে ইলম। মুখস্থ থাকা এটা ইলম না। তাহলে আমরা যে কেউ, এমনকি মুস্তাহিদও তার শরিয়াতে, মুস্তাহিদও তার তজিল মাসায়েলে যে ফতোয়াগুলো দিয়েছে তাকে যদি জিজ্ঞাসা করে, তো সে আবার বলবে যে একটু তজিল মাসায়েলটা নিয়ে আসো, আমার সে বইটা নিয়ে আসো, সেটা দিকে দেখে তিনি বলবেন। কেন, সবসময় মনে থাকা সম্ভব না। এই অবস্থা কিন্তু ইমামদের হয় না, ওনারা হাফিজে শরিয়াত। এই কারণে কোরআনের জাওয়াহির আমাদের মুখস্থ রাখা কঠিন। আলী ইবনে আবি তালিব বলছেন মাফিহা সাবঈনা বাতনা, এ কোরআনের 70টি বাতিন রয়েছে আর 70টি বাতিন আমার জানা রয়েছে। আমি জাহিরও ভুলে যাইনি, আমি বাতিরও ভুলে যাইনি, আমি তৌরাতও ভুলে যাইনি, আমি জাবুরও ভুলে যাইনি, আমি ইঞ্জিলও ভুলে যাইনি, কোরআন তো আমাদের কিতাব। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এমন না যে শুধু কোরআনের জ্ঞান রয়েছে, আহলে তাওরাতকে তাওরাত থেকে, আহলে জবুরকে জবুর থেকে, আহলে ইনজিলকে ইনজিল থেকে উত্তর দিতে পারবো। কেন? সেই সার ইলম, ইলমে লাদুন্নি রূপে মাওলানা মুত্তাকি আলী ইবনে আবি তালিবের মধ্যে রয়েছে।
এখানে শরিয়তের নেতৃত্বের কথা বলা হচ্ছে। আমরা যে রাজনীতিকে আলাদা করে নিয়েছি, মিথ্যাও যেখানে জায়েজ করে নেওয়া হয়েছে, যদি জায়েজ না, কোনোদিন মিথ্যা কথা জায়েজ না, কোনো রূপে জায়েজ না, কিন্তু রাজনীতিকে যেভাবে সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, সালাত পড়তে ক্লান্ত হয়ে গেছ? পক্ষে সম্ভব না, সব কিছু ওনার কাছে এমনভাবে স্পষ্ট রয়েছে যেখানে আর মানে প্রশ্ন করতে হয় না, সে গভীরতায় যেতে হয় না। যেভাবে আমাদেরকে তাফসির বলতে গেলে তাফসিরের কিতাব দেখতে হয় আমাদেরকে, যেমন কোনো মশলা বলতে গেলে মশলার কিতাব বলতে হয়। কেন? আমার স্মরণে ছিল, এখন স্মরণে নাই। একজন মুস্তাহিদ ইশতেহাদ করে মশলা লিখে দিয়েছে কিন্তু তার স্মরণে নেই, কিন্তু আহলে বাইতের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে ওনারা সব কিছু তাদের স্মরণে, জাওয়াহিরে কোরআন স্মরণে রয়েছে। এই কারণে সাহাবা ও আহলে বাইতের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি। যখন চোর এসেছে, চুরি করেছে, ধরা পড়েছে, হাত কাটতে হবে, এবার এক সাহাবা আরেক সাহাবাকে জিজ্ঞাসা করছেন যে নবীর আমলে কেউ চুরি করেছিল, কারো হাত কাটা হয়েছে, কি করে এই সিরাতের উপরে আমল করব, কি করে কোরআনের আয়াতের উপরে আমল করব। চোর পুরুষ হোক বা চোর মহিলা, তাদের হাত কেটে দিতে হবে, কোরআনের নির্দেশ, এখন আমল করতে হবে। এক সাহাবি আর এক সাহাবিকে জিজ্ঞাসা করছে কি করবো এই অবস্থায়, কি করণীয়। কার কাছে আসছে? মওলা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবের কাছে। মওলা কি বললেন? কোরআন কি ভুলে গিয়েছ? সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যারা আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত না তাদের যে পার্থক্য এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। আলী বলছেন তোমাদের কোরআন স্মরণে নেই, হাফিজে কোরআন হওয়ার দাবিদার তোমাদের স্মরণে নেই। আল মাসাজিদু লিল্লাহ, যেগুলা সেজদা করে সেটা হচ্ছে আল্লাহর। তো আজায় সেজদা সাতটি রয়েছে, ব্যাখ্যা যাওয়া দরকার নেই। তো হাতের এটাও সেজদার মধ্যে রয়েছে, তাহলে এখান থেকে কাটা যাবে না, এখান থেকে কাটা যাবে না, কাটতে হবে আঙ্গুল। কেন? এই জন্য যে এটা হচ্ছে আজায় সেজদা, সে বেঁচে থাকবে, ইবাদত করবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তো আলী ইবনে আবি তালিব কেন স্মরণ করালেন যে তোমাদের মনে নেই? হ্যাঁ, সাহাবা হচ্ছে তারা যারা ভুলে যেতে পারেন, আহলে বাইত হচ্ছে তারা যাদের কোনো ভুল নেই। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ওনাদের যারা ভুল হতে পারে, দেখেন মর্যাদা নিজের জায়গায়, সম্মান নিজের জায়গায়, কিন্তু একজন মানুষ সাহাবি হওয়ার কারণে মর্যাদার আসনে বসেছেন। আমি তো এই কথাগুলো বলার সময় প্রায় বলে থাকি, একজন জায়ের যদি জিয়ারত করে আসে রাসূলের রওজা থেকে, আমরা তার জিয়ারতের জন্য যাই, যে আল্লাহ আকবার, সে নিজের চোখ দিয়ে রওজায়ে মোবারকে পয়গম্বরকে দেখেছে, সাহাবায়ে কেরাম যারা রাসূলকে দেখেছেন, রাসূলের ডাইনে বসেছেন, বামে বসেছেন, নিশ্চিতভাবে আমাদের কাছে মর্যাদাপূর্ণ। কিন্তু যদি আমরা আহলে বাইতের সাথে তুলনা করি, তাহলে আমাকে বলতে হবে যে ওনারা হচ্ছেন ছাত্র, এনারা হচ্ছেন মুআল্লিম।
ওনারা হচ্ছেন জাওয়াহিরের উপর আমল করেন, এনারা হচ্ছেন বাতিনের উপরে আমল করেন, বাতিন সম্পর্কেও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মধ্যেও কিছু নবী এমন রেখেছে যারা জাওয়াহিরকে নিয়ন্ত্রণ করত, বাতিনের সাথে খুব একটা সম্পর্ক ছিল না, কিন্তু আল্লাহ এমন সৃষ্টি করেছে যে বাতিন দিকে অবগত ছিল। যেমন হযরত খেদর নবী হওয়ার ব্যাপারে একতলাফ রয়েছে, কিন্তু নিশ্চিতভাবে তিনি উলুমে বাতেনা সম্পর্কে জানতেন। যে যুবককে তিনি হত্যা করলেন শুধু এই অপরাধে যে ভবিষ্যতে সে অপরাধ করবে, এখন অপরাধ করেনি, নকায় ফুটো করে দিলেন। কেন? একটি মানে দল আসতেছে যার মধ্যে রাজা রয়েছে, যে নকাগুলাকে নিজের ক্যাপচারে নিচ্ছে, ফুটো দেখে আর এটাকে নেবে না। তুইগুলো কি এগুলো গায়েবে রেল সে সম্পর্কে তিনি জানেন। অর্থাৎ একই সময় মুসা রয়েছেন যিনি এলমে জাওয়াহির সম্পর্কে জানেন, হযরত খিজর রয়েছেন যিনি বাতিন সম্পর্কে জানেন, কিন্তু রাসূল যখন এই পৃথিবীতে রয়েছেন কোনো নবী নেই, তাহলে নিশ্চিতরূপে আমার নবী এলমে জাওয়াহিরও জানেন, এলমে বাতিনও জানেন। আর ওনার যিনি ওয়াসি হবেন তিনিও ইলমে জাওয়াহির জানেন, তিনি ইলমে বাতিনও জানেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তিনি জাহির সম্পর্কে অবগত, তিনি বাতিন সম্পর্কে অবগত। এই পার্থক্য হচ্ছে। আলী স্মরণ করে দিলেন, কি ভুলে গেছো তোমরা যে আল মাসাজিদু লিল্লাহ কোরআনেই তো রয়েছে। কেন বলছেন? যারা বলছিল হাসবানা কিতাব আল্লাহ, আহলে বাইত কোনোদিন দাবি করেননি আল্লাহর কিতাব আমার জন্য যথেষ্ট। যারা কোরআনের জাহিরকেও জানেন, যারা কোরআনের বাতিনকেও জানেন, আর কয়েকটি আয়াত মুখস্থ করে আজকে আমাদের মুজতাহিদরা মনে করে যে কোরআনের অনেক বড় মুফাসসির হয়েছি, অনেক বড় মুআল্লিম হয়েছি, যে কারণে এত বড় অপরাধ তাফসীরের মধ্যে হয়ে যায় যেটা আপনারা জানেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো যারাই নেতৃত্ব দেবেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে ওনাদের মধ্যে নিসিয়ান নেই, ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের আইনে আথার ওনারা কিন্তু কোনোদিন ভুল করেন না। আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যিনি নেতৃত্ব দেবেন তিনি হবেন মাসুম। ইসমত ক্ষতিগ্রস্ত হয় কার দ্বারা? নাফস দ্বারা। আমি যতই নেক হই, যত মুত্তাকি হই, যতই পরহেজগার হই না কেন, আমার কাছে নাফস রয়েছে, নাফসে আম্মারা। আল্লাহ এখানে আমাকে অনেকটা ছাড় দিয়েছেন, ঠিক আছে, আমি নেক কাজের নিয়ত করলেই আল্লাহ এতই মেহরবান আমাদের উপরে, নেক কাজের নিয়ত করার সাথে সাথে সব লেখা শুরু হয়ে যায়। কিন্তু কুকর্মের নিয়ত করলে গুনাহ লেখা হয় না। আল্লাহ কী করেন? বেশ কিছু জিনিসকে অ্যাক্টিভ করে দেন, তার মধ্যে একটা হচ্ছে নাফসের লাম্মামা। আপনি দেখছেন হাত পা কাঁপা শুরু করে, তেমন গরম নেই কিন্তু ঘাম ছেড়ে যাচ্ছে, কেন? বুঝতেছে ভুল পথে অগ্রসর হচ্ছি। যতক্ষণ চিন্তা করেনি ততক্ষণ এই অবস্থা হয়নি, চিন্তা করার সাথে সাথে এরকম একটি অবস্থা সৃষ্টি হলো। আল্লাহ চাচ্ছে যে আমার বান্দা ফিরে আসুক। যখন ফেরেশতা বলছে যে কুকর্মের দিকে পা বাড়িয়েছে, লেখি তার জন্য গুনাহ, বলে না অপেক্ষা করো, অপেক্ষা করো। এমন নয় যে লেখার পরে তোমাকে মুছতে হয়, তো আবার দরজা খোলা রেখে দিয়েছি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? তওবা করলেই আমার বান্দা ফিরে আসবে, এই জন্য লেখো না যতক্ষণ পর্যন্ত পাপ অনুষ্ঠিত না হয়ে যায়। নিয়াত করার সাথে সাথে নেকি লেখা হয়, কিন্তু কুকর্মের নিয়তের সাথে গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত গুনাহ অনুষ্ঠিত না হয়ে যায়। আল্লাহ হচ্ছে এত মেহরবান। তো আমাদের জন্য যেহেতু আমাদের নাস রয়েছে, তওবার দরজা খোলা রয়েছে, আর ওনারা নিজের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আস্তাগফার পড়েন, কোনো গুনাহ দিকে তওবা করার কোনো সুযোগ আহলে বাইতে আতহারের জীবনে নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের নাফস আমাকে পথভ্রষ্ট করে, এমন কিছু হয়ে যায় যে আমাকে তওবা করতে হয়, ঠিক আছে। এই জন্য যারা আউলিয়া খোদা হতে চায় তারা নিজের নাফসকে নিজের কাছে রাখেই না, নিজের নাফসকে নিজের কাছে রাখেই না।
কোনো কিছু করতে গেলেই বলে যে নাস্ত আমার না, আমি আমার ইচ্ছায় করব কেন, আমি আমার মাওলাকে জিজ্ঞাসা করি। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আমি দেখি আমার আমার মাওলায় ছিল কি ছিল না, ঠিক আছে, ছিল কি ছিল না, এটা হচ্ছে আম মানুষের। যাদের কাছে নাফস রয়েছে তারা নাফসকে তাদের মাওলার হাতে তুলে দেয়, কিন্তু আমাদের মাওলারা নিজের নাফসকে আল্লাহর হাতে তুলে দেন। ইন্নামা নুতইমুকুম লিওয়জহিল্লাহ, তোমাকে খাওয়া দিচ্ছি কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, তোমার জন্য না যে তুমি খুশি হবা, আমার আহ্বাহ করবা, আমার শুকরিয়া আদায় করবা। লা নুরিদু মিনকুম জাযান ওয়ালা শুকুরা, তোমার থেকে যাজাও চাই না, কোনো শুক্রিয়াও প্রয়োজন নেই। যদি গতকাল বলেছি প্রত্যেক বান্দার ফরজ রয়েছে শুক্রে মুনিম, যদি কেউ নেয়ামত দিয়েছে তার শুক্রিয়া আদায় করা, একজন যদি আপনার সাথে এহসান করেছেন আপনি তার শুক্রিয়া আদায় করবেন, এটা একটা দায়িত্ব। কিন্তু আহলে বাইত এক হার আপনার শুক্রিয়া অপেক্ষায় নেই, কেন, এনারা নেতৃত্ব দিতে আসছেন, এনারা আল্লাহকে পাওয়ার জন্য আসছেন, মানুষের সন্তুষ্টির জন্য না। এই জন্য এনাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে এনাদের মধ্যে কোনো নিসিয়ান নেই। দ্বিতীয় যে জিনিসটা রয়েছে সে জিনিসটা হচ্ছে এটা যে এনারা হচ্ছেন মাসুম, মাসুম আনিল খাতা, নাফস রয়েছে কিন্তু নাফসের মালিক হচ্ছেন আল্লাহ, ওই নাফস কিন্তু কোনোদিন পথভ্রষ্ট হয় না, কোনোদিন গোমরা হয় না, কোনোদিন কোনো পাপের হাতে লিপ্ত হয় না। কেন, নাচ তো রয়েছে কিন্তু তাদের চিন্তা এটা যে জান তো দি হুই উসি কি থি, হক তো ইয়ে হে কি হক আদা না হুয়া, জান তো আল্লাহর দেওয়া, আল্লাহর জন্য প্রস্তুত, কে রয়েছে মতের জন্য প্রস্তুত রয়েছে, কে রয়েছে যে খুব বেশি ক্লান্ত হয়ে যায় বলে মত কোথায় আসুক, সেও কিন্তু মতের জন্য প্রস্তুত না। আমি একটি ঘটনা প্রায় বলে থাকি, একজন কাঠ কাটতে কাটতে ক্লান্ত, এই কেমন জীবন, এত পরিশ্রম করে কাঠ কেটে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তো জঙ্গলের মধ্যে একটি মাথার উপরে বোঝা, জানি না আমাদের মধ্যে কারো অভিজ্ঞতা আছে কি না, যারা শ্রমিক আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে হায়াত দান করুক, তাদের এই কষ্টকে কমিয়ে দেয়, ঠিক আছে, যারা এই দুই মন দশের, আগে তো দুই মন দশের বস্তা হতো চালের, এখন তো ২৫ কেজি অত্যন্ত সহজে, ঠিক আছে, সেটাও আমাদের মতন মানুষের তুলা এখন নিষেধ করে দেয় ডাক্তার। সেই শ্রমিকরা যেভাবে তুলে নিয়ে আসে মাথার উপরে, অনেক সময় এরকম হয় যে মনে হচ্ছে মাথা কিন্তু বসে যাচ্ছে, ঠিক আছে, একদম টেনে গলাটাকে সোজা করে কোনো রকম যেন মাথাটা সোজা হয়ে যায়, মনে হচ্ছে যে চাপে গলা বসে যাচ্ছে। জিজ্ঞেস করেন, আমার যেহেতু এটাকে উপলব্ধি করা, আমি ভালো করে জানি কষ্টগুলোকে, ভালো করে জানি, ঠিক আছে, কাঠ কেটে কাঠ নামানো, কাঠের বোঝা তৈরি করা, তারপরে মাথার উপরে নেওয়া, আর তাও সামান্য রুটির জন্য, সামান্য চাল কিনে আনার জন্য, তাও এমন না যে কাঠ কেটে আনার পর সে ধনী হয়ে যাচ্ছে, ঠিক আছে, এমনও না, অত্যন্ত পরিশ্রম করে বাচ্চাদের মুখে খাওয়া তুলে দেওয়া, এইটুকি, এর চেয়ে বেশি কিছু না। তো যাই হোক, ক্লান্ত হয়ে মাথার বোঝা ফেলে দিয়ে বলছে কোথায় মালকুল মত, আসো, কেন আর আমি পারতেছি না। পাশেই একজন আফ্রিকার অধিবাসী কালো দেখলে একটু আমাদের সামনে হঠাৎ করে যদি চলে আসে আমরা কিন্তু ভয় পাবো, আতঙ্কিত হয়ে যাব। সে ঘট করে সামনে চলে আসছে, ভাই কি বললেন, বলে কিছু না, বোঝা মাথায় তুলে দাও, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। এখন কি বলছিল, কোথায় মালকুল মত, জিজ্ঞেস করা হচ্ছে তুমি মালকুল মত কিনা, ঠিক আছে, কোথায় মালকুল মত, জীবন এত কঠিন আমাদের জন্য, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। রয়েছে যে আমরা নাফসের কারণে পথভ্রষ্ট হই, ওনাদের ব্যাপার হচ্ছে কি, নাফস ওনাদের নিয়ন্ত্রণে, কেন, এই জন্য যে ওনারা নাফসকে ওনার মালিকের কাছে দিয়েছেন, আল্লাহর কাছে দিয়েছেন। আমরা সব কিছু পরিশ্রম করি, আমার নাফস
মানুষকে শান্ত রাখার জন্য, আমার পরিবারকে আনন্দিত করার জন্য আমাদের অনেক চেষ্টা থাকে, কিন্তু আহলে বাইত আতহার যতই কষ্ট হোক না কেন, যতই কষ্ট সম্মুখীন হন না কেন, আল্লাহ আকবার, না শুধু ওনাদের বৈশিষ্ট্য, ওনাদের গোলামদের বৈশিষ্ট্য, মদাইনের গভর্নর হয়েছেন সালমানে ফার্সি, একজনের বোঝা তার বাসা পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছেন যেটা সে তুলতে পারতেছে না। তারপরে বললো যে কতটা কত দিতে হবে তোমাকে এই পরিশ্রমের বিনিময়ে, বলে কিছুই দরকার নেই, বলে তোমার পরিচয়, বলে আমার নাম হচ্ছে সালমান, বলে আল্লাহ আকবার, গভর্নরের কাঁধায় আমি বোঝা তুলে দিয়েছি, ঠিক আছে, ওনাদের আসহাবদের বৈশিষ্ট্য এটা। যাই হোক, যেটা বলছিলাম যে ওনাদের মধ্যে কোনো নিসিয়ান নেই, ওনারা হচ্ছেন মাসুম, আমাদের মাসুম হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু মাসুমের অনেক গুণাবলী আমাদের মধ্যে চলে আসবে যদি আমি মাসুমকে কপি করার চেষ্টা করি, যতই কপি করার চেষ্টা করি না কেন ওইভাবে হবো না যেভাবে আলী সম্পর্কে বলা হয়েছে, কহিয়ে দো লফজো মে গর কহ দু আলী কি জিন্দগি, কহিয়ে দো লফজো মে গর কহ দু আলী কি জিন্দগি কার্বন কপি জনাবে আহমদ মুখতার কি, সে কার্বন কপি আমরা হতে পারবো না। হ্যাঁ, কিছুটা জওয়াহির হয়তো পরিবর্তন হবে, যাদেরকে নেতৃত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য হচ্ছে, তাদের মধ্যে কিন্তু নিসিয়ান নেই। দ্বিতীয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মাসুম, মাসুম আনিল খাতা, কোনো রকম ভুল ওনাদের দ্বারা অনুষ্ঠিত হয় না। মানুষ তো মানুষ, পশুরা ওনাদের কাছে নিরাপদ রয়েছে, কতটা উদাহরণ দরকার আমাদের আইমে মাসুমিন আলাইহিসসালামের জীবনে তার উদাহরণ রয়েছে। পশুরাও, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, জানি না কত পিঁপড়া আপনার পায়ের তলে মারা গেল, অবশ্যই আপনাকে তার জন্য জবাব দিতে হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়াকে মারাও সঠিক না, তার হায়াত দিয়েছেন আল্লাহ তাকে, কেন মারবেন, সে তো আপনাকে কামড় দেয়নি, চলে যাচ্ছে, ঠিক আছে চলে যাচ্ছে, তারও একটি জগৎ রয়েছে, কেন মারবেন তাকে। কিন্তু মাসুমরা যখন জমিনের উপরে চলেন, একটা পিঁপড়াও ওনাদের পায়ে নিচে পড়ে মারা যায় না, একটা পিঁপড়াও। যখন ইমামরা জমিনে থাকেন, আমরা যেহেতু ইমামকে মূল্যায়ন করছি না, আমরা বঞ্চিত, যেমন ইমামে জামান রাদিয়াল্লাহু তাআলা ফরাজাহু শরীফ, আমি আজকে একটা দিক আপনাদের সামনে তুলে ধরছি, হয়তো আমরা মনে করছি আমরা উপকৃত হচ্ছি না ইমাম থেকে, কিন্তু ওয়াল্লাহ যদি ইমাম না থাকতেন দুনিয়ায় কোনো হায়াতের কিছুই বেঁচে থাকতো না, কোনো পশুও বেঁচে থাকতো না, কেন তার কাছেও খাদ্য পৌঁছিয়ে দেওয়া ইমামের দায়িত্ব। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, ওনাদের। এখন আমাদের এখানে একটা সমস্যা হয়ে গেল, যেহেতু আমরা চাচ্ছি এমন কিছু লোককে নেতৃত্ব দিতে যে নাফসের হাতে জিম্মি, যে মাসুম না, তাহলে কাজ যদি এইখান থেকে শুরু করি যে না, নবীর পরে যেই ব্যক্তি খেলাফতের আসনে বসবে তার মাসুম হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তার মধ্যে যে নিসিয়ান থাকবে না প্রয়োজন নেই, কেন আধ্যাত্মিক শেষ হয়ে গেল, দুনিয়া আলাদা হয়ে গেল, পরকাল আলাদা হয়ে গেল, ঠিক আছে, আখেরাতের সাথে এখানে যত রাজনীতি করা আছে করো, কোনো সম্পর্ক নেই, এখানে মিথ্যাও জায়েজ রয়েছে, না না, শরিয়ত এমন একটা জায়গা যেখানে কোনো রকম মিথ্যার কোনো আশ্রয় নেই, সেখানেও কিন্তু শরিয়ত রয়েছে, যেটাকে যারা গভীরভাবে বিষয়টাকে অনুধাবন করেছেন শরিয়তের মশলাকে, তারা কিন্তু বলেছেন, আল্লামা ইকবালও বলেছেন, জুদা হো দি সিয়াসতসে তো রহ জাতি হে চঙ্গেজি, দিন সিয়াসত, দিন ও রাজনীতি আলাদা কোনো কিছু না, আমরা যে মানে মিথ্যা বলে একটা বলবো যে না নেতৃত্ব দেবে একটা রাজনীতিবিদ, নেতৃত্ব দেবে
তার মধ্যে ধার্মিক কিছু থাক বা না থাক, না এটা কোনো সুযোগ নেই। যারাই নেতৃত্ব দেবেন তারা মাসুম আনিল খোদা হবেন। সিয়াসতের ক্ষেত্রেও শ্রেষ্ঠ সিয়াসতের বিষয় ভালো করে জানবেন, মিথ্যা না। একদিন এ মাওলা আফসোস করে বলছেন যে আমার সাথে মাবিয়াকে তুলনা করা হয়, মাবিয়ার চেয়ে বেশি আমি, যেটাকে ও সিয়াসত বলে আমি জানি, কিন্তু দিন আমার জন্য বাধা, আমি সে কাজ করতে পারি না যে কাজ সে করছে। অনেক বড় একটি বিষয়। আমার ওস্তাদ এবং ওই ঘটনাটাকে আবার কয়েকদিন পরে কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপেও দেখেছিলাম, আমার ওস্তাদও এটা বলতেন যে আজারবাইজান যখন রাশিয়ার দখলে চলে আসলো, যারা প্রতিবাদ করেছিলেন যেন রাশিয়ার হাতে না চলে যায়, যোদ্ধা ছিলেন, যুদ্ধ করেছিলেন, তাদের 21 জনের রাশিয়ানরা মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। সেই সময় আসলো মোহররম, সেই সময় আসলো, রাশিয়ানরা বসে আলোচনা করছে যে এখন তাসরুয়া ও আশুরা রয়েছে, 9 মহরম ও 10 মহরম রয়েছে, এরা জালিমের বিরুদ্ধে রাস্তায় নেমে যাবে, ইয়াজিদের বিরুদ্ধে এরা রাস্তায় নামবে, এরা জালিমের বিপক্ষে স্লোগান তুলবে। এই সময় যদি আমরা মৃত্যুদণ্ড দিই তাহলে এরা আমার বিরুদ্ধে। কিন্তু যখন দেখলো যে না, তাদের আজাদারির সাথে জুলম বিপরীত অবস্থান নেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এইদিকে যদি মৃত্যুদণ্ড হয় আর ওইদিকে আজাদ দাঁড়িয়ে সেইদ সদায় কোনো কিছু সাংঘর্ষিক হবে না, তখন তারা সাহস করল তাদেরকে মৃত্যুদণ্ড দিতে। তিনি বললেন এটাই হচ্ছে অনেক বড় আফসোসের বিষয়। শোনেন, আজকে অনেকে শুনছে আমার আলোচনা, এটাই হচ্ছে আফসোসের বিষয়। আজাদারে সৈয়দের সহদা এমনভাবে তৈরি হবে যে কোনোদিন জলকে বরদাস্ত করবে না। সালবাত পড়েন মোহাম্মদ বাওয়ালে মোহাম্মদ। সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও আমাদের আইনে আথার কিন্তু জলমের কাছে নত হননি, প্রতিবাদী ছিলেন, বিপক্ষে অবস্থান নিয়েছেন, কোনোদিন মাথা নত করেননি, দেখেননি যে আমি সংখ্যায় কত রয়েছি। আর এটাই ছিল ওনার আসহাবদের কাজ, এটাই ছিল যারা ওনাদের নৈকট্য লাভ করতে পেরেছেন। তাহলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মাসুম, মাসুম হতে হবে। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাসূলের পরে নেতৃত্ব তারা দেবে যার মধ্যে এই বৈশিষ্ট্য নেই, এখন যদি বলে যে রাসূলের নায়েব সে হচ্ছে নজবিল্লাহ, তার জীবনে এরকম অপরাধ সম্ভব আছে বা হয়েছে, তাহলে প্রথমেই আকীদাটা এটা করে দিন না, রাসূলও মাসুম ছিলেন না। সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। এই আকীদার উৎপত্তি সেখান থেকেই, যে নবীও নজবিল্লাহ মাসুম ছিলেন না তাদের দৃষ্টিতে। কেন তারা এটা বলছে? এই জন্য যে নবীর পরে তারা তাকে বসাতে চায় যে মাসুম ছিল না। কি নবীর জীবনটা ওহির মধ্যে সীমাবদ্ধ, ওহি আসতো তিনি ওহি পৌঁছিয়ে দিতেন বা সালাম, এর মধ্যে কোনো ত্রুটি হতো না। কিন্তু নবীর দুনিয়াবী জীবনে ভুল হতেই পারে। জাল হাদিস নিয়ে আসা হলো, খুরমার হাদিস, একজন আসছে খুরমা নিয়ে, সে খুরমাগুলো অনেক বড় বড় সাইজের, রসুল খেয়ে খুবই আনন্দিত হলেন, বলেন আমার প্রিয় খাদ্য হচ্ছে খেজুর, তো এত বড় হলো কেন, কিভাবে বড় করা হয় পদ্ধতিগুলা। সে বললো, রসুল বললেন তা করা উচিত না। যখন বললেন তার করা উচিত না, কি হলো আগামী বছর সে কাজ করে নেই, খুরমা অনেক ছোট হয়ে গেল, নিয়ে আসছে নবীর কাছে। নবী বললেন কি ব্যাপার, তুমি গতবার নিয়ে আসছিলে খুরমাগুলো অনেক বড় বড় ছিল, অনেক সুস্বাদু ছিল, এখন ছোট হলো কেন? বলে ইয়া নবী আল্লাহ, আমরা তো এভাবে ক্রস করাতাম নারার মাদির মধ্যে, তো সেটা আমরা বন্ধ করে দিয়েছি, আপনি নিষেধ করেছেন। তো নবী বললেন শুনো, আমি যদি দিনের নির্দেশ দিই তোমরা সেটাকে গ্রহণ করো,
কিন্তু যদি দুনিয়াবি নির্দেশ দিই তাহলে গ্রহণ করবা না নাউজুবিল্লাহ। এই হাদিসকে ফাদরা মুহাবিব জেদার দেওয়ালে ছুটে মারেন, নবীর জাহির ও বাতিল নেই, নবীর দুনিয়া ও আখরাত নেই, নবী যেখানে রয়েছেন নবী রয়েছেন। কোরআন স্পষ্ট বলছেন মামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদকে অন্য কোনো দৃষ্টিতে দেখা যাবে না, যখনই দেখতে হবে তিনি রাসূল রয়েছেন। সালাওয়াত পড়েন মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। নবীকে মাসুম হতে হবে, যারা নেতৃত্ব দেবেন তাদেরকে মাসুম হতে হবে, আহলে বাইতে আতহারকে মাসুম হতে হবে, সাহাবাকে মাসুম হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ওনারা সাহাবা ছিলেন, রাসূলের সাহাবি, যারা আলীর যুগে ছিলেন তারা আলীর যুগের সাহাবি। এখন এটা দুর্ভাগ্য যে যারা সাহাবা সাহাবা করছেন ওনারা কারো সাহাবা না, আর যারা সাহাবাকে মূল্যায়ন করে তারা এখনো বলছে আমি এখনো সাহাবা রয়েছি। কিন্তু পার্থক্য হচ্ছে আমরা সাহাবিয়ে রাসূল না সাহাবিয়ে ইমামে জামান। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ আমাদের এই ভাগ্য রেখে দিয়েছেন, আমরা কি বলি জালনা মিন আসহাবিহি ওয়া আনসার, আমাদেরকে ওনার আসহাব আনসারের মধ্যে অন্তর্ভুক্ত করুক। তো প্রত্যেক সময় এরকম ছিল যে নবীর অবস্থান আলাদা ছিল, নবীর সাহাবির অবস্থান আলাদা ছিল। নবী ছিলেন মাসুম, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আরো একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নামাল জানেন, নামাল মানে পিঁপড়া, ঠিক আছে। হযরত সুলাইমান কে আল্লাহ নবী, আমি এখনই আমাদের আকীদায় স্পষ্ট করলাম নবী ও ইমামরা মাসুম হন। এখন হযরত সুলাইমান তার সৈন্যদেরকে নিয়ে চলে যাচ্ছে, এই ঘটনা কোরআনে আসছে, আল্লাহ আকবার কোরআনে আসছে। পিঁপড়াদের সর্দার সে কি বলতেছে জানেন, সমস্ত পিঁপড়াকে নির্দেশ দিচ্ছে তোমরা সবারই সকলে নিজ নিজ বাসায় চলে যাও, দ্রুত গতিতে চলে যাও। কেন? সালমান ও সালমানের, সুলাইমান নবী এবং সুলাইমান নবীর সৈন্যরা ওনার আসহাবরা আসতেছে, পা দিয়ে তোমাদেরকে পিষ্ট করে দেবে, তোমাদের জীবন রক্ষা যদি করতে চাও চলে যাও, মাসাকিনকুম তোমাদের বাসায় চলে যাও। সুলাইমান নবী পশুদের ভাষা বুঝতেন, সুলাইমান নবী সম্পর্কে আসছে আমার বিশ্বাস সমস্ত উলিল আজম এবং কি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং কি আমাদের আইমে আথার আলাইহিস সালাতু ওয়াস সালাম পশুদের ভাষা বুঝতেন, যার অনেক প্রমাণ আমার কাছে রয়েছে, ঠিক আছে। যাই হোক, হযরত সুলাইমান সে ছোট্ট একটা পিঁপড়া নিজের ভাষায় কথা বলেছে, হযরত সুলাইমান শুনতে পান, শুনতে পেয়ে ফাতাবাসসামা যাহিকা মিন ক্বাউলিহা, মুশকি হাসি হাসলেন, হাসলেন তার কলের উপরে, তার কথার উপরে, এবং বললেন কালা রব্বে ওজানি আনাশকুরা নিয়ামতেকা, হে আল্লাহ আমাকে এমন এক অবস্থায় নিয়ে যাও যেন আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাতি আনআমতা আলাইয়া, যে নিয়ামতের শুকরিয়া আদায় করি যেটা আমার উপরে তুমি দিয়েছ, ওয়া আলা ওয়ালিদাইয়া এবং আমার পিতা মাতার উপরে। কেন বলছেন, কেন বলছেন? এই জন্য বলছেন যে একটা পিপড়াও কিন্তু জানে যে আসহাবে নবী দ্বারা আমরা পায়ে পিষ্ট হতে পারি কিন্তু নবী দ্বারা না। সালাওয়াত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য সুলাইমান আল্লাহ শুকরিয়া আদায় করছেন যে আমাকে আমার পিতা মাতাকে এমন সৃষ্টি করেছে যে আমার দ্বারা একটা পশুও একটা পিপড়াও ক্ষতিগ্রস্ত হয় না। সালাওয়াত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একটা পিপড়া আমাদের পা দিয়ে মারা যায় না, ঠিক আছে।
মারা যান। হ্যাঁ, আমার সাথে আসহাব রয়েছে, তা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারো। তো মজলিসটা এই জন্যই যে আমরা এটাই বলতে চাচ্ছি যে আহলে বাইতকে মূল্যায়ন না করার কারণে আমরা আসহাব ও আসহাবের সন্তান তাবেইনদের হাতে ছেড়ে দিয়েছি। নবীর সন্তানরা সুরক্ষিত না, আমরা সুরক্ষিত থাকবো কীভাবে? সালাত পড়েন মুহাম্মদ বা আলে বাবা। মুসলমান যাদের নেতৃত্বকে মেনে নিয়েছে তাদের কাছে ইমামে হাসানে মুস্তাফা সুরক্ষিত না, ইমামে হুসাইনের জীবন সুরক্ষিত না, ইমান কি করে সুরক্ষিত থাকবে? মাসুম হতে হবে। আমরা যদি তাদের নেতৃত্বে চলি তো যিনি আমার ইমামের জীবন কেড়ে নিতে পারেন তিনি আমাকে ইমান দেবেন, মাফ করবেন? হ্যাঁ, মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন নিজের জায়গায়। আল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম, ঠিক আছে, কিন্তু নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব দিতে গেলে নিজেও পাক থাকতে হবে, পাক করার যোগ্যতাও থাকতে হবে। অনেকবার বলেছি কি সাহাবী আপনার কাছে মূল্যবান না? হ্যাঁ, কেন মূল্যবান না ভাই? দুধ, দুধ কি? দুধ ভালো জিনিস? ভালো না? অনেকে বলবে না, ঠিক আছে, কেন পেটের সমস্যা হয়েছে দুধ খেতে নিষেধ করে দেওয়া হয়েছে, হার্টের সমস্যা হয়েছে দুধ খেতে নিষেধ করে দেওয়া হয়েছে, এখন দুধের মধ্যে আবার পাস্তুরিজে করা হচ্ছে, ঠিক আছে, চর্বিগুলা বাদ দিয়ে তারপরে খেতে দেওয়া হচ্ছে। কিন্তু যাই হোক, দুধ একটা মূল্যবান জিনিস। অনেকে বলে আমি দুধ খাই না, দই খাই। সালাত পড়েন মুহাম্মদ বা আলে মুহাম্মদ। দুধ খাই না, দুধের মিষ্টি খাই। দুধ দামি জিনিস, দামি জিনিস, এক কিলো হলে আমি কত টাকা করে, অনেকদিন কিনি না। সালাত পড়েন মুহাম্মদ বা আলে মুহাম্মদ। 60 টাকা 70 টাকার কম হওয়ার কথা না। হ্যাঁ, 70 না, যাই হোক ঠিকই, সালাত পড়েন মুহাম্মদ বা আলে মুহাম্মদ। 70 টাকা 1 লিটার, 1 লিটার পানি কত দাম ভাই? বাজার থেকে কিনে নিয়ে আসেন 1 লিটার পানি, একটু জোরে বলেন, 20 টাকা। 1 লিটার পানি 20 টাকা, 1 লিটার দুধ 70 টাকা। দুধের দাম বেশি, দুধ দেখতে সুন্দর, ঠিক আছে, দেখতে সুন্দর, দাম বেশি, ঠিক আছে, বেশি, কারণ পানি পাচ্ছেন না। 1 লিটার দুধ বদনায় ঢেলে চলে যান বাথরুমে পাক করার জন্য, পাক হবে? কোনো নাজিস পাক করেন, পাক হবে? হবে না। আচ্ছা ঠিক আছে, পাক হবে না, পাক করার ক্ষমতা নেই, কিন্তু সতর্ক থাকবেন, দূরত্ব নাজিসও হয়ে যায়। 1 গ্রাম দুধের মধ্যে 1 ফোঁটা যদি সারা মত পড়ে যায় নাজিস, কি হলো? সব ফেলে দিতে হবে। প্রসাব যদি 1 ফোঁটা পড়ে যায়, 1 গ্রাম না 10 গ্রাম যদি 1 হাউস পুরো দুধ দিয়ে যদি ভরে দেন, ঠিক আছে, এটা হয়তো আমরা চিন্তা করতে পারবো না, কিন্তু গোয়াল যেখানে আছে 20টা 25টা 30টা, ঠিক আছে, গরু, তারা কিন্তু 1-1টা 30 লিটার 40 লিটার দুধ বের হয় এক জায়গায়, করলেও এরকম একটা ট্যাঙ্কি দুধ তাদের জন্য কোনো বড় ব্যাপার না। কিন্তু 1 ফোঁটা প্রসাব, এটা আল্লাহর অনেক বড় মেহরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন গরুর প্রসাব পায়খানাকে পাক করে দিয়েছেন, ঠিক আছে, না হলে এইদিকে দুধ দুধছেন আর ওর থেকে খুব বেশি ডিস্টেন্স না, ওইদিকে প্রসাব করা শুরু করলো, নিজের চোখেই দেখলেন 1 ফোঁটা পড়ে গেছে, ঠিক আছে, যে দুধ দুধছে সে কিন্তু নিজের বউকেও বলে না। সালাত পড়েন মুহাম্মদ বা আলে মুহাম্মদ। আপনি তো দুধ খাওয়া বন্ধ করছি না, এটা কিন্তু বাস্তব, আমি আর ইকবাল ভাইও অভিজ্ঞতা রাখি। সালাত পড়েন মুহাম্মদ বা আলে মুহাম্মদ। ওদের পোশাকগুলো পাক, কিন্তু নাজিস যদি পড়ে যায় সমস্ত দুধ ফেলে দিতে হবে। পাক করতে পারবেন? পারবেন না, কিন্তু পানি নিজেও পাক, পাক করার ক্ষমতাও রাখে। তো আমি কিন্তু আহলে বাইতের উদাহরণ এবং অন্যদের সাথে এইভাবে দিই যে আহলে বাইত হচ্ছে নিজেও পাক, পাক করার ক্ষমতাও রাখেন। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নিজেও পাক, পাক করার ক্ষমতাও রাখেন।
কিন্তু এরকম একটা ইয়ে করে দেওয়া হলো যে না, আমাদের নেতৃত্ব আমাদের, যার কাছে নাফস রয়েছে। কালকে বললাম না, মান তোরা হাজি বগয়ার তুমরা হাজি বগা, এখন তুমি নেতা হয়ে যাও, কালকে নেতৃত্ব আমাকে দিয়ে দাও। আমরা ইসলামের পরে এটাই দেখতে পাচ্ছি, এটাই দেখতে পাচ্ছি, সম্পূর্ণভাবে মাসুমকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিয়ে একটি অপরাধী জগৎ সাজানো হয়েছে। আজকে সমাজে যেদিকে দেখি সেইদিকে অপরাধ, কেন? একমাত্র কারণ আমরা আমাদেরকে মাসুমের হাতে তুলে দেইনি। যদি আমার ইমাম বা আমার মাসুম 100% যদি পাক, তো আমি যদি ওনার নেতৃত্বে থাকি তো 90% আমি পাক হয়ে গেলাম। কিন্তু আপনি যার কাছে যাচ্ছেন, দু চারটা ভালো ঘটনা হয়তো পাওয়া যাচ্ছে, 10% চেষ্টা করতেছে, 90% কিন্তু অফ রয়েছে। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। এই জন্য আমাদের এই ম্যাটার জোর দিয়ে আমাদের বলেছেন কারবালা 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 মজলিস, জোর দিয়ে বলেছেন। কেন? এই মজলিসের মধ্যে স্পষ্ট হয়ে যায় যে হুসাইন শাহাদত প্রিয় ছিল, মদিনা থাকলে শহীদ হয়ে যেতেন। যেভাবে ইমামে হাসান মুস্তফাকে শহীদ করা হলো, হুসাইনকে শহীদ করে দেওয়া হতো। মসজিদে কুফায় আলীকে শহীদ করা হলো, এভাবে হুসাইন নামাজ অবস্থায় শহীদ হয়ে যেতেন। ঠিক এইভাবে বিষয়টা শেষ হয়ে যেত। কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাম স্পষ্ট করে দিলেন, 50 বছর নেতৃত্ব তোমরা যাদের হাতে তুলে দিয়েছো, দেখো কোথায় চলে গেল, দিন কোথায় গেল, ইসলাম কোথায় গেল। আজ রাসূলের দহিত্র তার জীবনও কিন্তু সুরক্ষিত না। তোমাদের ঈমান কিভাবে সুরক্ষিত হবে, তোমরা কিভাবে? আল্লাহু আকবার। যু হাশেমে যখন পৌঁছেছিলেন ইমাম, তখন হযরত মুসলিম ইবনে আকিল শাহাদাতের খবর পেয়েছেন, চাঁদ দেখেছেন, একটু অগ্রসর হওয়ার পর চাঁদ দেখেছেন। যু হাশেম আসার পর যেহেতু হাসিন ইবনে নুমায়ের সে কুফার যাওয়ার পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, ইমাম যদি ওই পথে যেতেন রাস্তায় যুদ্ধ হতো এবং শাহাদত বরণ করতেন, ইমাম পথ পরিবর্তন করলেন। যখন হাসিন ইবনে নুমায়ের জানতে পারলো মালুন যে ইমাম অন্য পথ দিয়ে কুফায় প্রবেশ করছেন, তখন হুর ইবনে ইয়াজিদের আহিকে 1000 সৈন্য দিয়ে পাঠিয়েছিল। ইমাম যে সবার শেষে আসছিল, তার অবস্থা এমন ছিল তৃষ্ণান্ত অবস্থায়, যার কাছে মশক দিলেও পানি খেতে পারছিল না। ইমামে আলী মকাম নিজে হাতে মশক তুলে দিয়ে তার মুখে তাকে পানি খেতে দিয়েছে, ঠিক আছে, খেতে দিয়েছে। কিন্তু এক পর্যায়ে যখন কথা হয়ে গেল, তারা বললো আমরা বাধা দিতে আসছি, ইমাম এটা অ্যাকসেপ্ট করেননি। হোর এখনই দেখলেন যে এত এহসান আমাদের উপরে করেছেন, আমরা পিপাসিত অবস্থায় মারা যেতাম, হুসাইন আমাদেরকে পানি দিয়েছেন, তার পিছনে আমরা নামাজ পড়েছি, ভালো করে জানি যে পাঞ্জাতানের ব্যক্তিত্ব, ফাতমাতু জাহরার কলেজার টুকরো। তখন বললেন আমি বাধা দেব না, কিন্তু আপনার কাফেলার সাথে সাথে আমরাও থাকবো। কেন এমন না হয় যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পূর্ণরূপে আমরা ছেড়ে দিই, কিন্তু এখনও তো বাইমান হয়নি। যাই হোক, গতকাল ওনার শাহাদতের দিকে আমি দৃষ্টি দিয়েছি। ইমামে হুসাইন আলাইহিস সালাম বা কাতিল অনুযায়ী তিনি নায়নাওয়াতে পৌঁছে গেলেন। যখন নায়নাওয়ায় আসছেন, এই সম্পর্কে ইমামে হুসাইন ভালো করে জানতেন, এই জমিনের মর্যাদা, এই জমিনের ফজিলাত সমস্ত আম্বিয়ায়ে কেরাম এখানে এসে কন্দন করেছেন, ইমাম জানতেন। সে ছোট কাল থেকে তিনি কারবালাকে ভালো করে জানতেন, কিন্তু তারপরেও চেষ্টা করছেন একটু এগিয়ে যাই, কিন্তু ঘোড়া কোনো ক্রমে পা বাড়াচ্ছে না, ঠিক আছে। মাজালিসে শিয়াতে আল্লামা আলী নাকি নাকভি তিনি লিখেছেন যে কয়েকবার তিনি ঘোড়া পরিবর্তন করার পর যখন দেখলেন যে যেতে যাচ্ছে না, তখন সেখানে যারা ছিল আরবরা তাদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন এই জমিনের নাম কি? কেউ বলল আকা, এই জমিনকে নায়নাওয়া বলা হয়। বলে আরও কোনো নাম আছে?
বলে হ্যাঁ আকা একে সাথে ফরাত বলা হয়। বলে আরও কোনো নাম আছে? আল্লাহ আল্লাহ কেউ যদি বলে দিত আকা আর কোনো নাম নেই, কিন্তু একজন বলেই দিল আকা এই জমিনকে কারবো বলাও বলা হয়। বেশি শোনার সাথে সাথে ইমামে আলী মকাম ঘোড়া থেকে নেমে গেলেন, কারবালার মাটি তুলে একটু নাকের দিকে নিয়ে আসে, দেখলেন যে হ্যাঁ এটাই করবালা, জমিনের মাটি ফেলে দিলেন। জায়নাবে উম্মে কুলসুমকে বললেন তোমরা সকলে নেমে পড়ো। জিজ্ঞাসা করলেন জমিন কার রয়েছে, জমিনের মালিক কে? আল্লাহ আল্লাহ, এদিকে হযরতে জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা যখনই আমারি থেকে নিচে আসেছেন তখনই একবার চিৎকার করে বলছেন কেউ আমার ভাইয়াকে ডেকে দেখ, কেউ আমার মা যায় হুসাইনকে ডেকে দেখ, কেউ আমার হুসাইনকে আমার ভাইকে আমার কাছে আসতে বলুক। একবার ইমামে হুসাইন আলাইহিস সালাম কাছে আসলেন, বলে ভাইয়া এই জমিনে অবস্থান করতে যাচ্ছ? তো বলে জায়নাব কী হয়েছে? বলে যে অনেক জায়গায় জায়নাব আমারই থেকে নিচে নেমেছে, উট থেকে নিচে নেমেছে, কিন্তু কোনো জায়গায় আমি এই দৃশ্য দেখিনি যে এই জমিনে দেখছি। বলে জায়নাব কী হয়েছে? বলে পা রাখার সাথে সাথে পায়ের ধুলো উঠে জায়নাবের মাথার উপরে চলে আসছে। এ ভাইয়া এই জমিন আমাদের জন্য উপযুক্ত না, ছোট ছোট বাচ্চারা রয়েছে। আল্লাহু আকবার! ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর জিজ্ঞাসা করলেন জমিন কার রয়েছে, জমিনের মালিককে? বলা হলো বানি আসাদ, এখানে একটি গোত্র রয়েছে বানি আসাদের, এই জমিনের মালিক হচ্ছেন তারা। বানি আসাদকে ডাকলেন, ডাকার পর বললেন এই জমিন তোমাদের কাছ থেকে ক্রয় করতে চাই। তারা যখন জানতে পারলো যে ফাতেমার সন্তান, বলল আকাশ জমিন কিনা দরকার নেই, আপনার যতটুকু লাগে আপনি এখানে তাবু করে থাকেন, সামনে সাতটা বরাত রয়েছে এখান থেকে পানি নিতে পারবেন। একবার মাওলা বললেন যে না এটা সম্ভব না, আকা হুসাইন বললেন এটা সম্ভব না, আমি আমার জমিনে অবস্থান করতে চাই। কেন? এখানে শুধু এটাই না যে আমি থাকবো, আরে এখানে আমার কবর হবে, আরে এখানে আমাদের বাচ্চাদের কবর হবে, এখানে লাখ লাখ যায় লাগবে। আল্লাহ আকবার! অনেক বড় জমিন ইমামে হুসাইন ক্রয় করে নিলেন। ক্রয় করার পর একবার বানি আসাদকে ডেকে বললেন যে আমি কি তোমাদের কাছ থেকে জমিন নিয়েছি এই জন্য যে তোমরা আর চাষবাস করবে না, জমিনের মালিক আমি হয়ে গেলাম? না, এই জমিন আমি তোমাদেরকে হেবা করে দিচ্ছি, কিন্তু কিছু শর্ত রয়েছে, তার মধ্যে একটি, যদি কোনো শিয়া আসে তাকে খেতে দেবো, তাকে পানি না দিয়ে এখান থেকে যেতে দেবো না। আল্লাহ আল্লাহ! ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম আরে তার জায়রের জন্য এইভাবে এইভাবে সচেতন রয়েছেন। বলল আকা এই শরায়েত কবুল রয়েছে? বলো আরও একটি শরায়েত দিতে যাচ্ছি যেটা একটু কঠিন, আরে সেটাও তোমরা পূরণ করবা। বলে সেটা কি? বলে যখন দেখবা আমাদের লাশ এই জমিনের উপরে রয়েছে তোমরা আসবা এটা দাফন করে দেবা। আল্লাহ আল্লাহ! তারা বলল মাওলানা এটা কি করে সম্ভব যে আপনার লাশ আমরা ছেড়ে দেব? অবশ্যই দাফন করব, কিন্তু ইমাম তো ভালো করে জানতেন, ইমাম এখানে থেমে যাননি, একটু অগ্রসর হলেন, আওয়াজ দিয়ে বললেন এই বানি আসাদের নারীরা তোমাদের প্রতি আমার ওয়াসিয়াত, যদি কোনো কারণে তোমাদের পুরুষরা আমার লাশকে দাফন করতে না দেয়, আরে তোমরা এই জাম পরে চলে আসবা, আমাদের লাশকে দাফন করে দেবা। আর তারা তার বলার পর আমার ডাইন দিকে টান নিলেন, দেখলেন কিছু বাচ্চারা খেলতেছে, তাদের সামনে গেলেন, বাচ্চাদের হাত দিয়ে ইশারা করলেন একটু খেলা বন্ধ করো, হুসাইন তোমাদের সাথে জরুরি কথা বলতে চাচ্ছে। বাচ্চারা দেখলো নূর আলীর চেহারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, বললেন কি বলতে চাচ্ছেন? বলে তোমাদের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো কারণে যদি তোমার পুরুষরা আরে তোমাদের পরিবারের নারীরা যদি আমার দাফন করতে না পারে, আরে তোমরা খেলতে খেলতে আসবা আমার লাশের উপরে,
একরকম শয়েক হাজার দিরহামে জমিন ক্রয় করলেন, কিন্তু আজাদ আরো কি হয়েছে জানো? যখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম কারবালার ঘটনার পর যখন কারবালা এসেছেন, এত বানি আসাদের পুরুষরা হাত জোড়ে দাঁড়িয়েছিল, জাইনুল আবদিন বললেন কি হয়েছে? বলে আকার ওয়াসিয়াত ছিল, আমরা দাফন করতে পারিনি, আমাদের ক্ষমা করে দেন। আরে আপনি মারিছে শহাদা, কিন্তু এমামে জাইনুল আবদিন দেখতে চান যে নারীরাও হাত জুড়ে দাঁড়িয়ে আছে। বলে তোমাদের কি? বলে আরে ইমাম আমাদেরও ওয়াসিয়াত করেছিলেন, তোমরা হেজাব পরে আসবা, আমার লাল দাফন করে দেবা, আজরকুম আল্লাহ। তারপরে দেখলে ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, তোমরা কি বলতে চাও? বলে আপনার বাবা আমাদের ওয়াসিয়াত করেছিলেন, ওয়াসিয়াত করেছিলেন খেলতে খেলতে আসবা, এসে আমার লাশ দাফন করে দেবা, আমরা লজ্জিত। এভাবে জাইনুল আবদিন বললেন সাহায্য করো আমাকে, আমি যেন লাশ দাফন করতে পারি। আজাদ আরো সব শহীদদের একটি গর্তের মধ্যে দাফন করলেন, যেটাকে বলা হয় গাঞ্জে শহীদা। তারপরে বললেন বানি আসাদ একটা পার্টি নিয়ে আসো, আরে সাইয়্যেদ সাজ্জাদ নিজের হাত দিয়ে নিজের বাবার লাশের টুকরো পার্টিতে করে আরে একে কবরের মধ্যে দাফন করে দেন, আরে তার বুকের উপরে আলী আসগরকে, তার পাশেই আলী একবারকে। আজরকুম আল্লাহ, আমি রেওয়ায়াত শুনেছি হাশরের ময়দান হবে, আর এই পাটিতে লাশের টুকরো, আর ফাতেমা বলবেন আমার হুসাইনের অপরাধ কি ছিল? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতলব সাইন সাইন সাইন।